জনপ্রিয় চিত্রনায়ক অপু বিশ্বাস চলচ্চিত্রে পা রাখার পর থেকেই প্রতি বছর তার অভিনীত সিনেমা ঈদে মুক্তি পেয়েছে। তবে গত কয়েক বছর অপু অভিনীত কোনো সিনেমা ঈদে মুক্তি পাচ্ছে না। এ প্রসঙ্গে অপু বিশ্বাস গণমাধ্যমকে জানিয়েছেন, সিনেমায় আসার পর থেকেই প্রতি ঈদে আমার সিনেমা মুক্তি পেত, পারিবারিক কারণে নিজেকে গুটিয়ে ফেললাম, দুই বছর কাজ করতে পারিনি, কেন পারিনি আপনারা সবাই তা জানেন, ফলে এখন আমার সিনেমাও নেই। সর্বশেষ পাঙ্কু জামাই ও রাজনীতি মুক্তি পেয়েছিল আমার। এবারও আমার সিনেমা শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 মুক্তি দেওয়ার কথা ছিল, কিন্তু কিছু কারণে সেটা সম্ভব হলো না। আশা করছি কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি পাবে। অপু আরও বলেন, স্বাভাবিক কারণে ঈদের সিনেমা নিয়ে আমার এখন কোনো পরিকল্পনা নেই, আমার শত ব্যস্ততা ছেলে আব্রাম খান জয়কে নিয়েই। একটা কথা বলে রাখি, আব্রাহামকে নিয়ে ঈদে আমার স্পেশাল কিছু ভাবনা কখনোই থাকে না, কারণ ওর সঙ্গে আমার প্রতিটা দিনই ঈদের মতো। ছোটবেলায় ঈদের স্মৃতি এখনও নাড়া দেয় এই অভিনেত্রীকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ঈদের আনন্দ আমি ছোটবেলা থেকেই উপভোগ করতাম, কারণ আমার বান্ধবীরা যারা ছিল তাদের সঙ্গে ঘুরে বেড়াতাম আমি ঈদের দিন। সাধারণত আমার 3 বান্ধবী ছিল মুসলমান, সাধারণত তাদের কারণেই ঈদ উপভোগ করতে পারতাম আমি। এক রিকশায় আমরা 3 জন ঘুরতাম। ঈদের দিন রাস্তার মোড়ে ছেলেরা স্টল বানিয়ে রাখতো, কোক বিক্রি করত, এই পরিবেশটা সত্যি অনেক বেশি ফিল করতাম। আমাদের বগুড়ার আলু ও দই খুব নাম করা, এটা হয়তো সবাই জানেন। একবার আমরা 3 বান্ধবী যাচ্ছিলাম ঈদের দিন, তখন ক্লাস 7-এ পড়ি। ছেলেরা আমাদের দেখে বলল, ওই দেখো হল্যান্ডের আলু যাচ্ছে। শুনে আমরা ঘুরে দাঁড়ালাম, 3 বান্ধবী রিকশা থেকে নেমে ছেলেগুলোর সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিলাম। আসলে ওরা তখন বেশ ভয় পেয়ে গিয়েছিল, বুঝতে পেরে আমরাও মজা পাচ্ছিলাম। পরে আমরা জেদ দেখিয়ে 10-12টা কোকের বোতল নিয়ে চলে এসেছিলাম। শৈশবের ওই সময়টা খুবই মজার ছিল, এখন একা থাকলে সেই দিনগুলোর কথা মনে পড়লে হাসি পায়। তো নিজেরা রিকশা থেকে নেমে গিয়ে ওদের দোকানে গিয়ে 2-4টা কোক নিয়ে চলে আসতাম, কিছু বলতেও পারতো না, কারণ টিটকারি করেছে, কিছু বলে হয়তো বলে দিব। হ্যালো ভিউয়ার্স, কেমন হলো ভিডিওটি জানিয়ে দাও কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করো এবং লাইক দিতে ভুলো না। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল ফর মোর ভিডিওস এন্ড লেটেস্ট আপডেট। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো। সি ইউ।